রোজ তুলসীকে জল দেওয়ার ফল কী একবার দেব নারদ শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে দিশে এসে পৌঁছালেন দেব ঋষি নারদকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হলেন এবং বললেন আসুন দেব ঋষি দিশে আপনাকে স্বাগতম আর আজ এখানে আসার উদ্দেশ্য কী দেব ঋষি নারদ বললেন হে প্রভু আপনি তো সব কিছুই জানেন তারপরেও আমাকে জিজ্ঞাসা করছেন হে ভক্তবৎসল আপনি যদি আমাকে আজ্ঞা দেন তাহলে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই বহুদিন ধরেই আমার মনে এই প্রশ্ন জাগছে ভাবলাম আজকে আপনাকে জিজ্ঞাসা করেই নি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবঋষি নারদ আপনি আপনার প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করুন আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া আমার কর্তব্য আমি জানি আপনি সমস্ত মনুষ্যকলের উপকারের প্রশ্নই আমাকে করবেন এই কারণেই আপনি নিঃসংকোচ হয়ে আমাকে জিজ্ঞাসা করুন আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন আমি তার নিবারণ করব দেব ঋষি বললেন হে প্রভু দেবী তুলসীর মাহাত্ম তো আমি জানি এবং এটাও জানি ভগবান শ্রীকৃষ্ণর দেবী তুলসী অত্যন্ত প্রিয় কিন্তু ভগবান মা তুলসীকে জল দিলে মানুষের কোন ফলের প্রাপ্তি হয় আমি দেখেছি অনেক মুনিরা এবং পৃথিবী লোকের অনেক মানুষেরা মা তুলসীকে জল অর্পণ করেন এরই কারণে মা তুলসীকে জল দেওয়ার মাহাত্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই আমি জানতে চাই আসলে কেন তুলসীকে জল দেওয়া হয় আর তুলসীকে জল দেওয়ার ফলই বা কী হয় আপনি কৃপা করে আমার এই সমস্যার সমাধান করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবঋষি আপনি যথার্থ প্রশ্নই জিজ্ঞাসা করেছেন বনস্পতির মধ্যে তুলসী আমার অত্যন্ত প্রিয় তুলসী স্বয়ং মা লক্ষ্মীর স্বরূপ ভগবান বিষ্ণু তুলসী ছাড়া কোনো ভোগী স্বীকার করেন না হে দেব ঋষি আজ আমি তুলসীকে জল দেওয়ার মাহাত্ম সম্পর্কে একটি প্রাচীন কথা আপনাকে বর্ণনা করব কৃপা করে আপনি এই কথা মন দিয়ে শুনুন এই কথাটি মন দিয়ে শুনলে আপনি আপনার মনের সমস্ত প্রশ্নের সমাধান পাবেন যেই ব্যক্তি এই কথা মনোযোগ সহকারে শুনে সেই ব্যক্তি একশো বছর পর্যন্ত মা তুলসীকে জল দেওয়ার ফলপ্রাপ্ত করে এর কারণে আপনি দেব এই কথা সম্পূর্ণটা ধ্যানপূর্বক শুনুন এরপর দেবর্ষি নারদ বললেন হে প্রভু আপনার মুখ থেকে লক্ষ্মীস্বরূপা মা তুলসীর বর্ণনা এবং তাকে জল দেওয়ার বর্ণনা শুনতে আমি অত্যন্ত আগ্রহী হয়ে রয়েছি আপনি দয়া করে আমাকে এই কথাটি শোনান এ তো আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার তাই আপনি আর দেরি না করে আপনি অবশ্যই আমাকে এই কথাটি শোনান আমি এই পবিত্র কথা শ্রবণ করতে চাই এবং তিন লোকে তা প্রচার করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালের কথা সৈরভ পর্বতে করবীরপুরে ধর্মদত্ত নামে এক ব্রাহ্মণ বাস করতেন তিনি খুবই ধর্মপ্রয়ণ নিষ্ঠাবান একজন সিদ্ধ ব্রাহ্মণ ছিলেন তিনি সর্বদাই ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করতেন এবং মা তুলসীকে জল অর্পণ করতেন তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেনানাদি সেরে মা তুলসীকে জল অর্পণ করতেন তার পরিক্রমা করতেন সন্ধ্যাবেলায় তুলসীতলায় প্রদীপ প্রজ্বলন করতেন এবং সর্বদাই ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ করতেন তাই গৃহে আসা অতিথিদের তিনি আদর সৎকার করতেন তার দুয়ারে আসা অতিথিদের তিনি ভগবান শ্রী বিষ্ণুর রূপ মনে করে তাদের আদর সৎকার এবং সম্মান করতেন সেই ব্রাহ্মণের গ্রামে শ্রী বিষ্ণুর অত্যন্ত সবাইমান সুন্দর মন্দির ছিল একদিন সেই ব্রাহ্মণ সকালে ঘুম থেকে উঠে স্নানাদি সম্পূর্ণ করে ভগবান শ্রী বিষ্ণুর সেই মন্দিরে রওনা দিল তার কাছে ভগবান বিষ্ণুর পুজো করার সমস্ত সামগ্রী ছিল এবং তুলসীর জলও ছিল ভগবান বিষ্ণুর মন্দিরে যাওয়ার পথে একটি জঙ্গল পড়ত সেই জঙ্গলে ভূত পেত এবং ভয়ঙ্কর রাক্ষসের নিবাস ছিল কিছু দূর যাওয়ার পরেই সেই একটি রাক্ষসী দেখতে পেল যে তার দিকেই এগিয়ে আসছিল সেই রাক্ষসীর আওয়াজ অত্যন্ত ভয়ানক ছিল যা শুনে যে কেউ কেঁপে উঠতে পারে সেই রাক্ষসীর দাঁত লম্বা এবং আঁকা ছিল বড় জীব ছিল এবং লাল চোখ ছিল তার শরীরে কোনো বস্ত্র ছিল না এবং মাথায় বড় বড় শিং ছিল যাকে দেখে যে কোনো সাধারণ মানুষ ভয়ভীত হয়ে যেতে পারত ওই রাক্ষসী ব্রাহ্মণকে দেখে তার দিকে এগিয়ে আসলো এবং মনে মনে ভাবতে লাগলো আজকে তো খুব তাজা তাজা মাংস খাওয়া যাবে আমার শিকার আমার দিকেই আসছে এর মধ্যে ওই রাক্ষসীকে দেখে ব্রাহ্মণ ভয়ভীত হয়ে গেল এবং ভগবান শ্রী বিষ্ণুর কাছে রক্ষার প্রার্থনা করতে লাগল ব্রাহ্মণ রাক্ষসীর থেকে বাঁচার জন্য একটি ঝোপে লুকিয়ে গেল কিন্তু রাক্ষসী তার সামনে চলে আসলো এবং বলতে লাগল হে মানুষ তুই আমার কাছ থেকে বাঁচতে পারবি না তোর মৃত্যু নিশ্চিত আজকে ঈশ্বর আমার গ্রাসে তোকে নিযুক্ত করেছে এরই কারণে তুই বাঁচার ব্যর্থ চেষ্টা করছিস এই জঙ্গলে কেউই আমার কাছ থেকে রক্ষা পায় না যে আমার কাছে আসে সে অবশ্যই আমার ভোজনে পরিণত হয় আমি জানি তুই ঝোপের আড়ালে লুকিয়ে আসিস তোর আকৃতি আমি পরিষ্কার বুঝতে পারছি রাক্ষসীর এমন কথা শুনে সেই ব্রাহ্মণ ভয়ে কাঁপতে লাগল তার সারা অঙ্গ দিয়ে ঘাম ঝরতে লাগল এদিকে সে শ্রী বিষ্ণুর নাম স্মরণ করতে লাগল এবং সে ভাবল আমি তো ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত আমি নিত্য মা তুলসীর পূজা অর্চনা করি আমার কিসের ভয় যদি ভগবান শ্রীহরির এটাই ইচ্ছে হয় তাহলে আমি রাক্ষসের সম্মুখে উপস্থিত হচ্ছি এরপর সেই ব্রাহ্মণ সাহস করে উঠে দাঁড়ালো এবং তার পাত্রে রাখা তুলসী দল মিশ্রিত জল সেই রাক্ষসীর দিকে সুরে মারল তুলসী দল মিশ্রিত জল রাক্ষসীর উপর পরা মাত্রই রাক্ষসীর অঙ্গ অঙ্গ জ্বলতে লাগল এবং তার সমস্ত পাপ নষ্ট হয়ে গেল জলের প্রভাবে ওই রাক্ষসীর উগ্র স্বভাব হঠাৎই শান্ত হয়ে গেল এবং হঠাৎই তার পূর্ব জন্মের সমস্ত কথা স্মরণ করতে লাগল পূর্বজন্মে সে যা যা পাপ করেছিল তার সব কিছু মনে পড়তে লাগল নরকে তাকে কোন কোন সাজা ভুগতে হয়েছিল সমস্ত কিছু তার মনে পড়তে লাগল রাক্ষসী তখন ব্রাহ্মণের দিকে তাকিয়ে বলল হে ব্রাহ্মণ দেবতা আপনি কে আপনি আমার উপরে এ কোন জল ছিটালেন যার কারণে আমার অন্তকরণ শুদ্ধ হলো আমার তামসিক প্রবৃতি নষ্ট হয়ে গেছে আমি তো আপনাকে এখানে নিজের ভোজন ভেবে খেতে এসেছিলাম এখন আমার খিদেও সমাপ্ত হয়েছে এবং আশ্চর্যভাবে আমার পূর্বজন্মের সমস্ত কথা মনে পড়েছে কেমন করে আমি এই রাক্ষসী শরীর ধারণ করেছি সেটাও আমি মনে করতে পারছি এটা তো কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাই অবশ্যই আপনি দয়া করে আমাকে বলুন যে আপনি কে তখন সেই ব্রাহ্মণ বলতে লাগল হে রাক্ষসী আমি ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত আমার নাম ধর্মদত্ত আমি তোমার উপর তুলসীদল মিশ্রিত জল ছিটিয়েছি যার ফলে তোমার রাক্ষসী প্রবৃত্তি নষ্ট হয়েছে রাক্ষসী এখন তুমি আমাকে বলো তুমি কে কোথা থেকে এসেছো এবং এই ভয়ঙ্কর জঙ্গলে তুমি কেন ঘুরে বেড়াচ্ছ কোন পাপের কারণে তোমার এমন দুর্দশা হয়েছে সমস্ত কিছু আমাকে বিস্তারিত জানাও যদি তোমার মুক্তির কোনো উপায় থাকে তাহলে আমি সেটা অবশ্যই করব। তখন সেই রাক্ষসী বলল হে ব্রাহ্মণ দেবতা আমি আমার পূর্ব জন্মের সমস্ত কথা আপনাকে বিস্তারিত শোনাচ্ছি সৌরাষ্ট্র নামে একটি রাজ্য ছিল সেখানে ভিক্ষু নামের এক ব্রাহ্মণ বাস করতেন যিনি অত্যন্ত গুণবান চরিত্রবান এবং পূর্ণবান ছিলেন তিনি ধর্মের পালনকারী ছিলেন আমি ওনারই স্ত্রী ছিলাম এবং আমার নাম ছিল কলা পূর্বজন্মে আমি অত্যন্ত ভয়ঙ্কর ধরনের স্ত্রী ছিলাম আমি নিজের বচনের দ্বারা নিজের স্বামীকে কখনো সন্তুষ্ট করিনি আমি কখনো তাকে ভোজন পরিবেশন করিনি একাই মিষ্টান্নের ভোজন করতাম এবং নিজের স্বামীকে বাসি অন্ন খেতে দিতাম আমি সর্বদাই নিজের স্বামীর আজ্ঞা উল্লঙ্ঘন করেছি কখনো তার কোনো কথা মানিনি সবসময় আমি নিজের মনেরটাই করতাম কলহ করা আমার অত্যন্ত প্রিয় ছিল আমি সর্বদাই নিজের স্বামীর সঙ্গে কলহ করতাম আমি নিজের স্বামীর মাতা পিতার কখনো সেবা করিনি তাদের সঙ্গে সর্বদা দুর্ব্যবহারই করেছি আমার আচরণের দ্বারা আমার স্বামী সর্বদাই দুঃখ পেত আমার আচরণে বিরক্ত হয়ে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করার সিদ্ধান্ত নেয় তখন আমি ক্রোধে এসে বিষ খেয়ে নিজের প্রাণ করেছিলাম তখন জমদূতের দুই দূত আমার সামনে উপস্থিত হলো এবং আমাকে বাসে বেঁধে পিটাতে পিটাতে নরকে নিয়ে গেল যমদূতেরা আমাকে যমরাজের সামনে উপস্থিত করল যমরাজের অত্যন্ত বিকরাল রূপ দেখে আমি ভয়ভীত হয়ে গেলাম যমরাজ আমাকে দেখে চিত্রগুপ্তকে বলতে লাগল বলল দেখো তো এই স্ত্রী নিজের জীবনে সে কোন কোন কর্ম করেছে এ কি কোনো শুভকর্ম করেছে নাকি শুধু অশুভ কর্মই করে গেছে এর পাপের পরিমাণ বেশি না পুণ্যের পরিমাণ বেশি চিত্রগুপ্ত আমার কর্মের লেখা দেখল এবং বলল হে ধর্মরাজ এই নারী তো নিজের জীবনে কখনো কোনো পূর্ণ কর্ম করেনি এ স্বয়ং নিজে মিষ্টান্ন ভোজন করত এবং নিজের স্বামীকে বাসি অন্ন ভোজন করাত এর কারণে এর পরবর্তী জন্ম হওয়া উচিত বাদুর রূপে যেখানে উষ্ঠা খেতে খেতেই নিজের জীবন ব্যতীত করবে এই নারী সর্বদাই নিজের স্বামীর সঙ্গে দেশ করেছে সদাই এর প্রবৃতি কলহ করার ছিল এর কারণেই এর পরবর্তী জন্ম হওয়া উচিত সুকরিণীর যেখানে রিষ্টার ভোজন করতে করতেই জীবন অতিবাহিত করবে হে ধর্মরাজ এই পাপী স্ত্রী যে বাসনে ভোজন বানিয়েছে সেই বাসনে ভোজন গ্রহণও করেছে এই দোষের কারণে এ বিড়াল জন্মও পেতে পারে যে কারণে এ নিজের সন্তানেরই ভক্ষণ করবে এই স্ত্রী নিজের স্বামীকে নিমিত্ত বানিয়ে নিজে বিষকে প্রাণত্যাগ করেছে এই অত্যন্ত নিন্দনীয় কর্মের জন্য এ কিছুকাল পর্যন্ত প্রেতজনী ধারণ করে লোকে নিবাস করবে একে দূতেদের সঙ্গে মোর পাঠিয়ে দেওয়া উচিত যেখানে সে অনেক বছর পর্যন্ত প্রেতের শরীর ধারণ করবে চিত্রগুপ্তের দ্বারা আমার পাপ কর্মের লেখা শোনার পর ধর্মরাজ তার দূতেদের বললেন এই নারীকে নরকে পতিত করো এরপর ধর্মরাজের দূতেরা আমাকে নিয়ে নরকে ফেলে দিল নরকে কাল পর্যন্ত সাজা ভোগার পর আমি নানারকম জনিতে জন্মগ্রহণ করলাম এই প্রকারেই অনেক পশু জন্ম প্রাপ্ত করার পর আমি এখন এই বনে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছি এই প্রেত শরীর প্রাপ্ত করে আমার পাঁচশো বছর কেটে গেছে এই শরীর প্রাপ্ত করে আমি অনেক নিষ্পাপ ব্যক্তিদের ভোজন করেছি এরপর আমি একদিন খিদে এবং পিপাসার দ্বারা পীড়িত হয়ে একটি পুরুষের শরীরে প্রবেশ করলাম ওই পুরুষের শরীর ধারণ করে আমি কৃষ্ণা নদীর তটে এসে পৌঁছালাম যেখানে ভগবান শ্রী বিষ্ণুর দূতেরা সেই পুরুষের শরীর থেকে আমাকে বের করে সেখান থেকে তাড়িয়ে দেয় সেখান থেকেই আমি খিদে এবং পিপাসায় পীড়িত হয়ে বনের এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি আজকে আমি এই জঙ্গলে নিজের খিদা নিবারণের অর্থেই এসেছি তখনই আমি আপনাকে দেখতে পেলাম এবং আপনার হাত থেকে তুলসী দল মিশ্রিত জল আমার দেহে পড়া মাত্রই আমার সমস্ত পাপ নষ্ট হয়েছে এবং আমি আমার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছি হে বিপ্লবর আপনাকে দেখে কোনো পূর্ণ আত্মা বলেই মনে হচ্ছে কৃপা করে আপনি আমাকে এই প্রেতের শরীর থেকে মুক্তি প্রদান করুন এরপর সেই ধর্মতত্ত্ব নামের ব্রাহ্মণ বলতে লাগল স্নান দান পূজা এবং তীর্থদর্শন আদি কর্মের দ্বারা মানুষ যে পূর্ণ অর্জন করে তার ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায় কিন্তু এই মুহূর্তে তুমি প্রেতজনিতে অবস্থিত তাই এই সময় এই সকল কর্ম তুমি করতে পারবে না কিন্তু তোমার এমন দুর্গতি দেখে আমি তোমায় উদ্ধার না করলে আমার মনে শান্তি হবে না আমি ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত এবং আমি রোজ মা তুলসীকে জল অর্পণ করি রোজ মাতা তুলসীর সেবা করি শাস্তে উল্লেখিত রয়েছে যে ব্যক্তি রোজ মাতা তুলসীকে জল দেয় তার সমস্ত পাপ নষ্ট হয় এরই কারণে তুলসীকে জল দেওয়ার আমার সমস্ত পূর্ণ আমি তোমাকে অর্পণ করলাম এই পূর্ণ গ্রহণ করে তুমি উত্তম গতির প্রাপ্ত করো এমনটা বলে সেই ব্রাহ্মণ তুলসী মিশ্রিত জল সেই রাক্ষসীর উপর ছিটিয়ে দিল এবং ভগবান শ্রীবিষ্ণুর নাম স্মরণ করতে করতে একটাই কথা বলল হে প্রভু আমি নির্মল হৃদয়ে মা তুলসীকে যে জল অর্পণ করেছি আমি সেই পূর্ণ এই রাক্ষসীকে প্রদান করলাম কৃপা করে আপনি একে মুক্তি প্রদান করুন যখনই সেই তুলসী মিশ্রিত জল ওই রাক্ষসী শরীরকে শুলো তখনই তার শরীর ভস্য হয়ে গেল এবং সেখান থেকে এক দিব্য রূপী নারীর উৎপত্তি হলো এই নারী সাক্ষাৎ দেবী সমান তেজশ্রী ছিল এমন মনে হচ্ছিল সে যেন স্বর্গলোকের কোনো অপসরা তখন সেই স্ত্রী ওই ধর্মদত্তকে প্রণাম জানালো, এবং বলতে লাগলো হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আজ আমি আপনার কৃপায় এই পাপি শরীর থেকে মুক্তি পেয়েছি আমি মাছ সমুদ্রে ডুবে যাচ্ছিলাম আপনি আমার জন্য নৌকো হয়ে এসেছেন তখন আকাশ থেকে একটি দিব্য বিমান মাটিতে আসলো সেই বিমানে ভগবান বিষ্ণুর দুইজন পার্ষদ বসেছিলেন সেই বিমান ও পার্ষদদের দেখে ধর্মদত্ত প্রচণ্ড অবাক হয়ে গেল এবং সে তাদেরকে প্রণাম জানালো তখন সেই পার্শ্বদ্রাব ব্রাহ্মণকে বলতে লাগলো হে ব্রাহ্মণ তুমি অত্যন্ত পূর্ণবান কারণ তুমি সর্বদাই ভগবান শ্রীবিষ্ণুর আরাধনায় মগ্ন থাকো তুমি সর্বদাই অতিথিদের সৎকার করো এবং নিষ্ঠা সহকারে একাদশীর ব্রত পালন করো শিশু অবস্থা থেকে আজ পর্যন্ত তুমি নিষ্ঠা সহকারে তুলসী দেবীকে জল দিয়েছ এবং তার সেবা করেছ তোমার পূর্ণদানের ফলে এই রাক্ষসী পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক গমন করছে যখন তোমার এই শরীরের অন্ত হবে তখন তুমি তোমার স্ত্রীর সঙ্গে বৈকুণ্ঠ লোক গমন করবে শ্রীকৃষ্ণ বললেন এই প্রকারেই তুলসীকে দেওয়ার পূর্ণ সেই রাক্ষসীকে প্রদান করে ধর্মদত্ত তাকে মুক্তি দিয়েছিল শ্রীকৃষ্ণ দেব বললেন হে দেব ঋষি বনস্পতি নাং তুলসী মাসা কার্তিকাহা প্রিয়া একাদশী তিথিয়া যক্ষিত্রানাম দোয়ারকাং বনস্পতিদের মধ্যে আমার তুলসী প্রিয় মাসের মধ্যে আমার কার্তিক প্রিয় তিথির মধ্যে আমার একাদশী প্রিয় এবং ক্ষেত্রের মধ্যে আমার দ্বারকা অত্যন্ত প্রিয় এরই কারণে যে ব্যক্তি নিত্য মা তুলসীর পুজো করেন ও তুলসীকে জল অর্পণ করে সে আমার অত্যন্ত প্রিয় সে ব্যক্তির কখনো দুর্গতি হয় না সে কখনো নরকে প্রাপ্তি করে না যে সকল গৃহে তুলসী গাছ সর্বদা সবুজ এবং সতেজ থাকে সেই সকল গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি বিরাজ করে ভগবান শ্রীকৃষ্ণের পুজোয় এবং তাকে দেওয়া ভোগে তুলসী পাতা অবশ্যই রাখা উচিত কারণ তুলসী পাতা সারা শ্রীহরি কখনোই ভোগ গ্রহণ করেন না সেই কারণে প্রত্যেক গৃহে তুলসী গাছ অবশ্যই থাকা উচিত যেই স্থানে তুলসী গাছ থাকে সেই স্থানের আশেপাশেও থুথু ফেলা উচিত নয় তুলসীর কাছে জলপূর্ণ পাত্র রেখে দেওয়া উচিত নয় প্রতি সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ প্রজ্বলন করা উচিত কিন্তু সেই প্রদীপ প্রজ্বলন করার পর সেই প্রদীপ সেখান থেকে সরিয়ে নেওয়া উচিত সারা রাত সেখানে সেই প্রদীপটি রেখে দেওয়া উচিত নয় কারণ তুলসীতলায় সর্বদা প্রদীপ প্রজ্বলিত থাকা হয়ে উচিত নিভে যাওয়া প্রদীপ তুলসীতলায় থাকা একটি অশুভ লক্ষণ যেই স্থানে তুলসী গাছ থাকে তার আশেপাশে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এরই কারণে যেখানে তুলসী গাছ থাকে তার আশেপাশে নিয়মিত সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করুন মহিলাদের মাসিক ধর্ম চলাকালীন মহিলাদের তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা উচিত নয় এই সময় তুলসীকে স্পর্শ করা বর্জিত মনে করা হয় স্নান না করে কখনোই তুলসীকে জল অর্পণ করা উচিত নয় এছাড়াও পায়ে জুতো পরে কখনোই তুলসীকে জল অর্পণ করা উচিত নয় তুলসীকে জল দেওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে সেই জল যেন আপনার পায়ে না পড়ে তাতে মা তুলসীর অপমান হয় শ্রীকৃষ্ণ বলেন প্রতিদিন তুলসীর দর্শনেই স্বর্গের প্রাপ্তি হয় এবং তুলসী পাতা সেবন করলে তার সমস্ত পাপ নষ্ট হয় তুলসী গাছ সর্বদাই ঘরের সামনে লাগানো উচিত তুলসী গাছটি পূর্ব অথবা উত্তর দিশায় লাগানো সব থেকে শুভ বলে মনে হয় শ্রীকৃষ্ণ বললেন হে দেব ঋষি এই প্রকার আমি আপনাকে তুলসীর মাহাত্ম সম্পর্কে বর্ণনা করলাম আশা করি এখন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন দেব ঋষি বললেন হে প্রভু আপনি ধন্য আপনার মুখ থেকে মা তুলসীকে জল দেওয়ার এই মাহাত্ম শুনে আজকে আমি ধন্য হয়েছি এখন আমি এই কথা তিন লোকে প্রচার করব যেই ব্যক্তি মা তুলসীর এই কথা প্রচার করবে তাদের জীবনের সমস্ত দুঃখের বিনাশ হবে তাদের জীবনে নিত্য কালের জন্য সুখ বিরাজ করবে এই প্রকারই ভগবান শ্রীকৃষ্ণ মা তুলসীকে জল দেওয়ার মাহাত্ম সম্পর্কে বর্ণনা করলেন আশা করি আজকের এই ভিডিও আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটু বেশি বেশি করে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে শেয়ার করে দিন যাতে মা তুলসীর এই তথ্যগুলো সকলে জানতে পারে দেখা হচ্ছে তাহলে আরেকটা নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ রাধে রাধে